আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে যে আমরা আমাদের কম্পিউটারকে মানে স্লিপ মোড থেকে বিরত রাখতে চাই, অথবা আমরা চাই যে আমরা একটি সফটওয়্যার বা যে কোনো একটি প্রোগ্রাম ইনস্টল করে আমাদের কম্পিউটারকে অল টাইম ওপেন রাখতে। তো সেটি আমরা দেখব কীভাবে করতে পারি। তো প্রথমে আমরা যাব হচ্ছে কন্ট্রোল প্যানেল। আপনি আপনার সার্চ বারে দিয়ে লিখবেন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে দেখো কন্ট্রোল প্যানেল চলে এসেছে। আমরা এতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কন্ট্রোল প্যানেলের কিছু অপশন আসছে। তো আমরা যেহেতু আমাদের কম্পিউটারকে পাওয়ার রিলেটেড কোনো কাজ করব, সেহেতু আমাদের কম্পিউটারের পাওয়ার সেটিংসে যেতে হবে। অর্থাৎ আমরা পাওয়ার সেটিংসটি এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই দেখুন পাওয়ার অপশন। তো আমরা পাওয়ার অপশনে ক্লিক করব। পাওয়ার অপশনে ক্লিক করার পর এখানে আমাদের কিছু অপশন আসবে। তো প্রথম অপশনটি হচ্ছে ব্যালেন্স রিকমেন্ডেড, অর্থাৎ কম্পিউটার আপনাকে যেটি রিকমেন্ড করতেছে। এবং পরেরটি হচ্ছে হাই পারফরমেন্স, এবং তারপরটি হচ্ছে পাওয়ার সেভার। তো আমরা এই ব্যালেন্সটাতে ক্লিক করব। দেন চেঞ্জ পাওয়ার প্ল্যান, এবং এখানে কিন্তু অলরেডি আমি সিলেক্ট করে রেখেছি নেভার টার্ন অফ ডিসপ্লে, অর্থাৎ কখনো আপনার ডিসপ্লেটি টার্ন অফ হবে না। পুট দি কম্পিউটার স্লিপ, অর্থাৎ তখন আপনার কম্পিউটারটি স্লিপ মোডে যাবে না। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে আপনার পিসির টার্ন অফ ডিলে যে সময়টি আছে, অর্থাৎ কতক্ষণ পরে আপনার পিসির ডিসপ্লে অফ হয়ে যাবে, সেটি কিন্তু সিলেক্ট করতে পারেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, আপনি আপনার ইচ্ছা মতো টাইম সিলেক্ট করতে পারেন, সর্বোচ্চ 5 ঘন্টা পর্যন্ত। আর যদি আপনি চান যে আপনার কম্পিউটারটির ডিসপ্লে কখনো অফ হবে না, অর্থাৎ তাহলে আপনি সিলেক্ট করবেন হচ্ছে নেভার। আবার পুট দি কম্পিউটার স্লিপ, অর্থাৎ আপনার ডিসপ্লে সচল থাকলেও আপনার যে সিপিইউ আছে সেই সিপিইউটি অফ হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো আমরা যদি চাই যে আমাদের সিপিইউটি একটি নির্দিষ্ট সময় পর অফ হবে, বা আমাদের সিপিইউটি একেবারেই অফ হবে না, তাহলে আমরা এখান থেকে অপশন সিলেক্ট করবো 1 মিনিট, 2 মিনিট, এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো, আপনার প্রয়োজন মতো। আপনি যদি কখনোই অফ না করতে চান তাহলে সিলেক্ট করবেন নেভার। দেন আপনার যদি আরও কিছু সেটিংস চেঞ্জ করতে ইচ্ছা হয় তাহলে হচ্ছে চেঞ্জ পাওয়ার অপশানে যাবেন, এবং এখানে দেখুন আমি কিন্তু আমার টাইম ডিলিটি 11,120 মিনিট করে রেখেছি। অর্থাৎ আমার কম্পিউটারের সিপিইউ, অর্থাৎ আমার মনিটর সব কিছু অফ হয়ে গেলেও কিন্তু আমার যে টার্ন অফ হার্ড ডিস্ক, অর্থাৎ আমার হার্ড ডিস্কটি কিন্তু আমি অনেক পরে অফ করতে যাচ্ছি। এবং এখান থেকে দেখুন আপনি ইন্টারনেট এক্সপ্লোরার বা যে কোনো জিনিস অন করে রাখতে পারেন, চাইলে অফ করে রাখতে পারেন, টাইমার সেট করে রাখতে পারেন। এবং আপনি যদি প্রিভিয়াস আপনার কম্পিউটার কেনার সময় যে স্টেটে ছিল বা ডিফল্ট যে অপশনটি আছে আপনার কম্পিউটারে, সেটি যদি সিলেক্ট করতে চান তাহলে রেজিস্টার করুন ডিফল্ট, দেন ক্লিক করবেন অ্যাপ্লাই, দেন ওকে। তো এই ছিল বন্ধুরা আজকে, এই পর্যন্তই। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।